বিশ্বভারতী নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের যে শুনানি ছিল তাতে প্রাথমিক জয় হয়েছে বলে মনে করছেন পড়ুয়া এবং অধ্যাপক অধ্যাপিকারা। 3 বছরের জন্য 3 পড়ুয়াকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল এবং তারপরেই গত 27 আগস্ট থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর শান্তিনিকেতনের বাসভবন ঘেরাও করে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়ারা এবং তাতে যোগ দিয়েছিলেন অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন। শুধু তাই নয়, 4 দিন ধরে অনশন করছেন এক ছাত্রী এবং এক অধ্যাপক। তাদের একটাই দাবি, বহিষ্কার প্রত্যাহার করতে হবে ও অধ্যাপক অধ্যাপিকাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে অবস্থান মঞ্চ তৈরি করা হয়েছিল সেই অবস্থান মঞ্চ এখান থেকে ক্যাম্পাসে কোনো অবস্থান মঞ্চ করা যাবে না, অর্থাৎ অবস্থান মঞ্চ তুলে নিতে হবে এবং বহিষ্কৃত পড়ুয়াদের পুনরায় পঠন পাঠনে ফেরাতে হবে। অনশনকারী এই ছাত্রী 4 দিন ধরে এখানে বসে রয়েছেন। এই ছাত্রী সঙ্গীত ভবনের রূপা চক্রবর্তী, তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল। আজকে আদালতের যে রায় কি মনে করছেন? মহামান্য আদালত যে রায় দিয়েছেন আজকে সেটা একেবারে আমাদের জন্য মানে প্রাথমিকভাবে জয়, আমরা জয় লাভ করেছি প্রাথমিকভাবে। পরবর্তী সিদ্ধান্ত কি হবে? আমরা আমাদের আইনজীবী এবং আমাদের যে কালকে যৌথ কমিটি গঠন করা হয়েছে আমরা একসাথে আলোচনায় বসেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। অনশন কি এবার প্রত্যাহার করবেন? সে বিষয়েও আমি আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব। আদালতের রায়ে কতটা খুশি? আদালতের রায়ে খুশি আমরা, কারণ কি আমাদের যে দাবি ছিল পঠন পাঠনে ফিরিয়ে দেওয়ার যে অধিকার সেটা ফিরিয়ে আমরা ফিরে পেয়েছি আশা করি। কিন্তু আমাদের কাছে এখন অবধি কোনো লিখিত কাগজ আসেনি, কিন্তু আশা করি আমরা পঠন পাঠনে ফিরে যেতে পারবো এবং আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবো। অবস্থান মঞ্চ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এমনই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং আজ ছিল দ্বিতীয় দিনের শুনানি। সেই শুনানিতে স্পষ্ট হাইকোর্ট জানিয়ে দিয়েছেন যে পড়ুয়াদের যে বহিষ্কার তা প্রত্যাহার করতে হবে, অর্থাৎ পড়ুয়ারা তাদের পঠন পাঠনে পুনরায় যোগ দিতে পারবেন। এমনকি আদালত এটাও জানিয়ে দিয়েছেন এই অবস্থান মঞ্চ বা কোন রকম অবস্থান মঞ্চ, কোন রকম আন্দোলন ক্যাম্পাসে করা যাবে না, সমস্তটাই সরিয়ে ফেলতে হবে। কিন্তু অধ্যাপক অধ্যাপিকা পড়ুয়ারা জানাচ্ছেন তারা সিদ্ধান্ত নেবেন, সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের গতিপথ কি হবে, পরবর্তী পদক্ষেপও নেবেন সেই বিষয়ে। আমাদের তো প্রাথমিক জয় হয়েছে, আমাদের প্রাথমিক বিশাল জয় হয়েছে। ছাত্রদের ক্লাসে যোগ দিতে বলেছেন এবং বলেছেন যে যারা অধ্যাপকরা বা অন্যান্য সেগমেন্ট যারা বিচার পাননি, যারা ইয়ে হয়েছেন তাদের অ্যাপিল করতে বলেছে। আমরা শিগগিরই সেটা করব। হ্যাঁ, সে পরবর্তী পদক্ষেপ আমাদের আন্দোলন জারি থাকবে। এখন কোন ফর্মে জারি থাকবে কি হবে আমরা সেটা সবাই মিলে জয়েন্ট অ্যাকশন কমিটিতে যারা আছে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আপাতত আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা মনে করছেন তাদের প্রাথমিক জয় হয়েছে আদালতের সিদ্ধান্তে, অর্থাৎ তাদের প্রথম দাবি ছিল পড়ুয়াদের বহিষ্কার প্রত্যাহার করতে হবে, পঠন পাঠনে যোগ দিতে পারবেন পড়ুয়ারা, এমনটাই স্পষ্ট করে দিয়েছেন হাইকোর্ট। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।